পৃথিবীতে 195টা দেশের মধ্যে মাত্র একটা দেশ যেখানে শুধুমাত্র ওয়াইয়াদ কাজকর্ম হয়, সেই দেশে এসে গেছে বাকি দেশের মতোই পোনা মাছ ট্যাঙ্ক, সবচেয়ে সস্তা এবং বাংলার ফার্স্ট কপি, যেখানে চারজন জার্জ থাকে এবং তারা লোকেদের ডেকে তাদের ব্যবসায় দখল বসিয়ে বড় লোকেদের ভাষায় ইকুইটি নিয়ে তাদের দান করে ও তাদের পেছন মারে। তো চলুন পরিচয় করে নেওয়া যাক আমাদের চার্জদের সাথে। ক্ষীর গ্রোভার, যিনি ভারত কালে এই এক নাম্বার পেছন মারার অ্যাপে, এই অ্যাপ দিয়ে লোকের পয়সা দিয়ে লোককে কিনে তার পয়সা ডাকাতি করে নেয়। টপারম্যান গুপ্তা, ইনি হলেন অমান গুপ্তার বাংলায় সবচেয়ে সস্তা এবং ফার্স্ট কপি। এনার সোট কোম্পানি আছে যেখানে তিনি ম্যাগির সাথে কম্পিটিশন করেন। কবিতা মশলা পাপড়, মেয়েদের নিয়ে এই চ্যানেলে কোনো রকম অফেন্সিভ কথাবার্তা হয় না, কিন্তু ইনি প্রথম মহিলা পাপড় বিক্রেতা যিনি 100 কোটি টাকার লসের জন্য সবাইকে রিজেক্ট করে দেন। কাঁচা বাদাম মিত্তাল, দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ল্ডের সিরিয়াস পার্সন, যে ক্ষীর গ্রোভারের থেকে ক্ষীর চুরি করে নিজের ব্যবসা চালায়। এনার নিজস্ব কোম্পানির নাম হলো পরবাদী.কম, যেখানে তিনি সবার জীবন বরবাদ করেন। এই শোতে পুরো 140 কোটি লোকের মধ্যে শুধুমাত্র 10 জন কোয়ালিফাই করেছে, কিন্তু আমরা দেখাবো শুধু 4 জনকে, কারণ বাকিদের বক্তব্য ছিল। তো চলুন ডেকে নেওয়া যাক আমাদের প্রথম প্রতিযোগীকে। আমরা বাংলায় শকুরি বানছি, তাই বলে কি খালি গায়ে এন্ট্রি নেবে? ভাই খুসখুসে গলার কোনো সম্মান নেই ভাই, কোনো সম্মান নেই। আরে সম্মান তো তোরও নেই, তাই বলে কি তুই চলছিস না নাকি? চলছিস তো তুই? কি বাজেভাবে কথা বলে, এখনো পর্যন্ত আমি এতগুলো কোম্পানিতে খরচা করলাম, বরবাদ করলাম, আর আর সম্মান দিতে জানে না। হ্যাঁ তো আপনার প্রোডাক্টটা কি? হ্যালো পোনাস, আমি চমচম, আমি চমচম। আমার প্রোডাক্ট হলো এই যে হাতে তৈরি চশমা। হ্যাঁ তো এতে এক্সট্রা টেকনোলজি কি আছে? এ তো সেন্স কার্ডও বানায়। এটা স্পেশাল হলো আমার হাত, আমি কোমরে বসে অনেক ভেবে চিনতে চশমাগুলো বানিয়েছি, আপনারা জাস্ট একবার পরে দেখুন। আরে এদিকে আন ভাই, এদিকে আন, ওরা বুঝবে না তোর আবিষ্কার, এদিকে নিয়ে আয়, পড়বো এদিকে নিয়ে আয় তুই। আরে রতনে রতন চেনে আর খাড়ি চেনে কচু, যাচ্ছি যাচ্ছি, দেখি দেখি দেখি। আচ্ছা দেখি, পরে দেখি। এই আমি কিছু দেখতে পাচ্ছি না, এই কি রে, চলো এই কি দিছিস? আরো চেন রতন, আরো চেন রতন, রতন চিনছে। আরে মাদার চোদ, এটা নিউ প্রোডাক্টের কি আছে, নিউ টেকনোলজির কি আছে এতে? এবার কিছুই না, এবার দেখাবো আমার মেন প্রোডাক্ট টিস্যু। লেলো টিস্যু ভাই, এর থেকে ওয়াইয়াদ প্রোডাক্ট আমি আমার বাপের জন্ম দেখিনি, আমাকে ভগবান তুলে নিক, মই তো আমি উঠবো। টিস্যু বিক্রি করতেছে, ভাগ মাদার চোদ। ও নো। তো চলুন ডেকে নেওয়া যাক আমাদের পরের প্রতিযোগীকে। ভাই নেক্সট, হ্যালো পোনা, হ্যালো, আমি আজকে আপনাদের দেখাবো আমার বানানো জিনিস, মানে আমার জিনিস। ভাই নিজের জিনিস মানে কি, নিজের জিনিস মানে কি, তুই মানে তুই নিজেকে ভাবিসটা কি ভাই, তোর নিজের জিনিস মানেটা কি? আরে স্যার আমার বানানো জিনিস আমার। আবার তর্ক করে, আই এম আউট ভাই, আই এম আউট। যেহেতু আরে একেবারে আউট বলতে কি হয় আপনার? আই এম আউট। আরে মেরি মা, আমাকে না ওকে 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 বলো, আই এম আউট, ওর দিকে তাকিয়ে ওকে বলো আই এম আউট, আই এম আউট। আচ্ছা ভাই তোর প্রোডাক্ট কি বল? আচ্ছা স্যার আমি নিজের প্রোডাক্ট দেখাতে আরেকজনকে রাখছি, স্বপ্না প্লিজ কাম। বেশ ভালো প্রোডাক্ট ভাই তোর, বেশ ভালো। আরে স্যার ও বুঝাবে, প্রোডাক্ট তো অন্য কিছু স্যার। আর বলতে হবে না, আর বলতে হবে না, বলতে হবে না, আই এম ইন, আই এম ইন, আই এম ইন। এনে 10 কোটি টাকার চেক আমি তোকে দিচ্ছি, তোর নামে লিখছি, আমি যাচ্ছি ভাই। তুই সর, তোর সরবে তুই। এই যে এখানে চেকটা রয়েছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে,
রাত্রিবেলা মেসেজ করো, সব টাকা ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট। হ্যালো প্রণাব, হ্যালো প্রণাব। তো আজকে আমি এখানে দেখা দিচ্ছি আমার নিজের বানানো সব থেকে লেটেস্ট, সব থেকে দারুণ পোর্টেবল ডিভাইস আমার গ্লাস। গ্লাসের মধ্যে একটু জলও দিতে পারতিস, খেতাম। এতক্ষণ ধরে সেটে বসে আছি, একটা কফি অবধি দেয়নি, কি বলবো ভাই। এতে কি আছে ভাই, গ্লাস বানিয়ে কি ভাবছিস, বিশাল কিছু? আমার তৈরি গ্লাসে অনেক ফিচার আছে স্যার, অনেক ফিচার আছে ভাই। ফিচার্স মানে কি, ফিচার্স মানে কি, গ্লাসের মধ্যে কি ফিচার্স আছে? গ্লাস থেকে জল বেরোবে সেটা পেটে যাবে, মানে তুই কি বলতে চাইছিস, গলা দিয়ে যাবে না? মানে অরিজিৎ সিং এর চান্না মেরে আগে যে দুঃখটা হবে, সেই দুঃখে যে চোখের জলটা পড়বে সেটা খাবো নাকি? স্যার আমাদের এই গ্লাসের সব থেকে বড় এবং দুর্দান্ত ফিচার হলো এটা আপনার সব কিছুর থেকে ছোট, মানে কম্পেয়ার করলে আপনার কোনোদিন মনেই হবে না আপনারটা ছোট। আমি এর জন্য 17% ইকুইটিতে 15 লাখ টাকা নেব ভাই। যেহেতু আমি গ্লাস দিয়ে জল খাই না এবং জলের জন্য গ্লাস নিই না, তাই আই অ্যাম আউট। আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমি ইন ছিলাম কবে যে আউট হবো ভাই? দেখ সংসার ভাঙতে গ্লাস ছুঁড়ে মারলো, কোনো কাজ হবে না, আই অ্যাম আউট। মেরে কো গ্লাস চাইয়ে পর ইয়ে ওয়ালা নেহি। আর আমার এই গ্লাসটা পছন্দ হয়েছে, কিন্তু এই গ্লাসটার রঙটা পছন্দ হয়নি। আমি জল তো বেশি খাই না, তাই ভাত বেশি খাই। গুপ্তা তুই না বাজে জোক মেরে নাসি রাক্তার হয়ে যাবি না, অকাতে থাক নিজে। ধুর শালা বেকার এলাম, এর মধ্যে আরো দুটো গ্লাস বিক্রি হয়ে যেত, ধুর। আরে টপারম্যান, এরপরেও যদি আর একটা জঘন্য ফালতু অপদার্থ অপদার্থ তো তুই ওরে। আরে কথা বলার মাঝখানে বারবার কথা বলতে হবে চুতিয়াকে? কিভাবে কথা বলে আমার সাথে? আমি এতগুলো কোম্পানিতে ইনভেস্ট, আই মিন বরবাদ করেছি, কিভাবে কথা বলে আমার সাথে, সম্মান দিতে জানে না। হ্যালো পনাস, হোপ ইউ অল আর গুড। তোর কি মনে হচ্ছে, আমরা ঠিক আছি? তুই বললে আমরা ঠিক হয়ে যাব, কি ভাবিস, তুই কি ভাবিস? না ভাই, তোর মতো ফালতু প্রোডাক্ট না আমি দেখেছি না শুনেছি, আমাকে ভগবান। তুই ওকে ছাড়, তুই বল তোর প্রোডাক্ট কি আছে। ওকে স্যার, তো প্রেজেন্টিং টু ইউ মাই পনাস, আওয়ার স্পেশাল এক্সক্লুসিভ রিসার্চ লেটেস্ট স্যানিটাইজার। না ভাই, ব্যাপারটা কি, মানে স্যানিটাইজার তো স্যাভলনও বানায়, মানে তুই এক্সট্রা আর কি ছিললি তাহলে? লোকে বাজারে যে স্যানিটাইজার বানায় সেটাতে 92% অ্যালকোহল দেয়, কিন্তু আমাদের এই স্পেশাল রিসার্চ স্যানিটাইজারে 100% অ্যালকোহল আছে, আপনাকে জীবনে সকল ধরনের রোগ থেকে রক্ষা করবে। যখনই মনে হবে কোন রকম রোগ আপনার হবে বা কিছু হয়েছে, তখন এটা পকাত করে একটু খেয়ে নেবেন, তখন দেখবেন আপনার কেমন ঘুম ঘুম আসছে। আরে ভাই তুই তো মদই বেচছিস না। আরে গুপ্তা শোন, ও মদই বেচছে, খালি বাজারে স্যানিটাইজার বলে চালাচ্ছে। যেহেতু আমি পাপড় বিক্রি করি এবং আমি অ্যালকোহল নিই না এবং আমার কাউকে ঘুম পাড়ানোর প্রয়োজন হয় না, তাই আমার আপনার প্রোডাক্টে কোনো ইন্টারেস্ট নেই এবং আমি সেটা নেবো না। বাট বেস্ট অফ লাক ফর ইওর ফিউচার। দেখ ভাই, তোর প্রোডাক্ট আমার ফালতু লেগেছে, জঘন্য লেগেছে, কুত্তার হাগার মতো লেগেছে, দ্যাটস ওকে। বাট এই মিত্তালের বাচ্চাকে চুপ করানোর জন্য আমি তোর প্রোডাক্টটা নেবো। তুই বল তুই কত পার্সেন্ট ইকুইটি দিবি স্যার? গুপ্তা স্যার কিছু আপনি কিছু বলবেন স্যার? না মানে ভাই কটা পা চাটবি তুই, একসাথে কটা পা চাটবি, মানে আমার কি কোনো গুরুত্ব নেই? বেরো, তুই বেরো এখান থেকে, তুই বেরিয়ে যা, তুই বেরো এখান থেকে। না স্যার, আমি 10 লাখ টাকা চাই আর আমি 6% ইকুইটি দেবো। 92% ইকুইটি চাই আমার, তুই রাজি কিনা বল। ওকে স্যার, আমি রাজি স্যার, আমি রাজি। গ্রেট, এনে 10 লাখ টাকার চেক। এবার 10 লাখ টাকার চেকটা রাখ, এবার এখান থেকে ফোট, আবার পরে দেখা হবে, বাই। তো চলুন ডেকে নেওয়া যাক আমাদের পরের প্রতিযোগীকে। হ্যালো প্রণাব, হ্যালো। হ্যালো, কত টাকা চাই? এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। তোর থার্কিনেসটা কমা আর মিত্তাল, এবার চুপ কর, তুই জাস্ট চুপ কর। তো আমার প্রোডাক্ট হলো
যাচ্ছে রে কাঁচা বাদাম, এই বাজাচ্ছে কাঁচা বাদাম, দুজনে তো কান খারাপ করে গেছে রে, কি হচ্ছে রে আমি বুঝতে পারছি। স্যার এটাই আমার প্রোডাক্ট, স্যার এটাই আমার প্রোডাক্ট, আই অ্যাম ইন্টারেস্টেড। সারাম কর ভাই, সারাম কর। যেহেতু আপনার মুখে প্রচুর পরিমাণে মেকআপ হয় এবং তাই জন্য প্রচুর পরিমাণে ময়দা থাকে, তো সেই ময়দা দিয়ে আমি পাঁপড় ভাজতে পারবো, দ্যাটস ভেরি গ্রেট, তাই আই অ্যাম ইন। আমি তো প্রথম থেকে ইন, পুরো ইন, ট্রিপল হান্ড্রেড। আমার থেকে যত খুশি নিয়ে নাও, আমার শুধু তোমাকে চাই। তো দেখো চারজন পোনাস তোমাকে অফার করছে, তুমি কি রাজি? অফকোর্স স্যার আমি রাজি, অফকোর্স। ভাই তোর 10 লাখ টাকার চেক। ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।